हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय ब्लॉग। आज का एक ब्लॉग नहीं आसि टुकीटा कि बच्चारा बाहरे जाए एक खेलते सामार टाइम आसले घरे बस थकना। सामार टाइम आसले घरे बस थकते इच्छा करे ना, बाहरे वेदार अनेक अनेक भलो थे और मन चाय घरे बस थकते, कारण शीतर समय तो सब समय কাজের জন্য বাইরে যাই আর কাজ ছাড়া বাইরে যেতে ইচ্ছা করে না। আজকে আমরা বিকালে এক ভাবি তিনটা ছেলে এবং আমার তিনটা বাচ্চা নিয়ে বাইরে গিয়েছি, একটু বাসায় থেকে অল্প কিছু খাবার নিয়ে গেছি, বাচ্চারা ওখানে খেলতে গেছে, একটু পরে ওরা খাবে, আর পানি কফি টফি তারপরে কোক টোক নিয়ে গেছে, ওখানে বসে খাচ্ছি। আমি আর আমার ওই ভাবি বসেছিলাম আর বাচ্চারা একটু খেলতেছে, সেটা একটু ভিডিও করলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ভালো লাগলে একটু দেখবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে খুব ভালো হবে। আর আমি আজকে বাইরে কোথায় গিয়েছিলাম, বাইরে এখানে একটা পার্ক আছে, এই সুইডেনের সব জায়গায় একটু বাসার বাইরেই বাচ্চাদের খেলার জায়গা এবং ছোট ছোট সব জায়গায় পার্ক আছে বসার জন্য, সব বাইরে সব জায়গায় যে কোনো জায়গায় যাবেন বসার জন্য বসার প্লেস আছে, সব কিছুই আছে। আমরা এখানে দুজনে বসে আছি আর বাচ্চারা ওখানে খেলতেছে, ভাবি আর আমি একটু গল্প করি। বাচ্চারা ফুটবল খেলে, কেউ বাস্কেটবল খেলতে গেছে, আর আমার মেয়ে এখানে বসে বসে আর্ট করতেছে, কারণ তার সাথে খেলার সাথে নাই। ভাবির অবশ্যই তিনটা ছেলে আর আমার দুই ছেলে এক মেয়ে, আর কোনো ভাবি আর এক ভাবির মেয়ে আছে কিন্তু ওই ভাবি আসে নাই, সেই জন্য আমার মেয়েটা বসে বসে আর্ট করলো। তারপরে লাস্টে ওর ভাইয়ের সাথে একটু ফুটবল, অল্প একটু ফুটবল খেললো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বেশি কিছু ধেয় নাই, শুধু বাইরে সামার টাইমে কি করে বাচ্চারা একটু এইগুলোই দিছে। আর বাইরে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, আমি গাড়ি চালানোর সময় তো আমি কখনো ভিডিও করি না, কারণ বাচ্চারা যেটুক পারে ওরা ওইটুক করে। একটু বাইরে আমাদের সামার টাইমে কেমন হয় গ্রিন এবং দেখতে অনেক অনেক সুন্দর, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার অনেক বাংলাদেশি বন্ধুরা দেখতে চেয়েছে সুইডেন রাস্তাগুলো কেমন এবং গাছপালাগুলো কেমন এটা দেখতে চেয়েছে, সেই জন্য আমি একটু ভিডিও করলাম। আরও সামনে করব, কারণ সামার টাইমে বেশিরভাগই আমরা বাইরে যাব, যেখানে যাব অল্প কিছু করে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ওখানে খেলা শেষ, এখন চলে আসতেছি, কারণ এটা গতকালকের ভিডিও ছিল, আজকে বাচ্চাদের স্কুল থাকবে সেই জন্য তাড়াতাড়ি চলে আসছে। বাসায় এসে আবার ওরা একটু রাত্রে খাবার খাবে, তারপরে ঘুমাবে। আর আমার বাসার কাছ বাসার থেকে বেশি দূরে না, গাড়ি চালে 5 মিনিট 7-8 মিনিট গেলে পার্কটা পাওয়া যায়। আর আমাদের আমি যে সিটিতে থাকি ওই সিটিতে অবশ্যই সুইডেনে অত বেশি মানুষ নাই, যেগুলা একদম ক্যাপিটাল ওখানে কিছু মানুষ আছে, আর আমাদের এখানে অল্প বেশি ওইরকম মানুষ নাই। অফিস টাইমে এবং যখন অফিস ছুটি হয় তখন একটু থাকে, ওই রকম অত বেশি মানুষ নাই, বাইরে বের হলে অত বেশি মানুষের সাথে দেখা হয় না। আর এখন সামার টাইমে বিভিন্ন পার্কে গেলে, বিভিন্ন বিচে গেলে তখন মানুষ একটু দেখা যায়, তাছাড়া ওই রকম বেশি মানুষের সাথে দেখা হয় না, একদম নীরব শহর। কিন্তু এই শহরে থাকতে আমার খুবই খুবই ভালো লাগে, অন্য সিটিতে আমার যেতে ইচ্ছে করে না। আমাদের সিটিটা আসলে ইউরোপের ভিতরে গ্রিন সিটি, অনেক অনেক গ্রিন সিটি। যদি কখনো কেউ বাংলাদেশ থেকে সুইডেনে আসেন তাহলে আমাদের ব্যাক্ষো সিটিতে আসবেন, ব্যাক্ষো সিটিটা অনেক অনেক সুন্দর। সবাইকে আমন্ত্রণ করলাম আসার জন্য। এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইমে আমি বাসার কাছে চলে আসলাম, নেক্সট টাইমে আবার আপনাদের সাথে আর একটা ব্লগ নিয়ে চলে আসবো। খোদা হাফেজ।